কিভাবে কাজ করবে সেই কি এজেন্ডা তৈরি হয়েছে? দেখুন, ইতিমধ্যে 2 তারিখে আমরা 2রা জানুয়ারি আমরা নজরুল মঞ্চ বসেছিলাম দলের ডাকে আমাদের নেতৃত্ব বন্দ্যোপাধ্যায়, সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় তার ডাকে আমরা বসেছিলাম, আমাদের ডেকেছিলেন। সেখানে আমাদের কিছু দিদিকে দিদির সুরক্ষা কবচ বলে আমাদের একটা লঞ্চ হয়েছে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য, সেই জায়গায় দাঁড়িয়ে তারপরে আমাদের যে সমস্ত ইনস্ট্রাকশন দেওয়া ছিল সেই ইনস্ট্রাকশন অনুযায়ী আমরা গতকাল আমরা আমাদের এই জেলায় আমরা একটা জায়গাতে আমরা সমস্ত এদের যে অ্যাপস আছে সেই অ্যাপসের মধ্যে দিয়ে মানুষকে মানুষের কাছে কী কথা বলতে হবে, সে সমস্ত পরিষেবা যারা পায়নি তাদের কীভাবে পরিষেবা তুলে আনতে হবে এবং কীভাবে মানুষের সেই পরিষেবাগুলো পৌঁছে দিতে হবে সেই অ্যাপসের মধ্যে দিয়ে আমাদের যারা যুব এবং ছাত্র যারা আছে তাদেরকে সবাইকে সেখানে ভোটে দেওয়া হয়েছিল। তারপরেও আমাদের দলের যে ইনস্ট্রাকশন আছে সেই ইনস্ট্রাকশন অনুযায়ী প্রত্যেকটা অ্যাসেম্বলি কেন্দ্রে MLA সাহেবরা এবং যারা আমাদের ব্লক প্রেসিডেন্ট আছে দলীয় নেতৃত্ব আছে তাদের সবাইকে নিয়ে আপনারা এমনিভাবে সাংবাদিকদের কাছে আমাদেরকে বলতে হবে যে আমরা আমাদের দল কী চাইছে, কী করতে চাইছে, কী করছে এবং আগামী দিনে এই যে দিদির যে সুরক্ষা কবচ এই সুরক্ষা কবচের মধ্যে দিদির যে সমস্ত পরিষেবার মধ্যে পাইলট প্রজেক্ট হিসাবে 15টি সুরক্ষা কবচ আমরা এখানে আমরা করেছি। আমাদের মধ্যে যে সমস্ত প্ল্যাকেট আছে আমরা প্ল্যাকেটের মধ্যে দিয়ে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আমরা মানুষের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়ে এগুলো করছি। এবং আজকে সাংবাদিক আমাদের মধ্যে উপস্থিত আছেন, আজকে এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত আছেন আমাদের বসিয়ার উত্তরের বিধায়ক মাননীয় রফিকুল ইসলাম সাহেব আছেন, আমাদের বসিয়ার উত্তরের চেয়ারম্যান গত দিনের বিধায়ক ATM আবদুল্লাহ, আমাদের মধ্যে আমাদের এই ব্লকের এই বিধানসভার 2 জন ব্লক প্রেসিডেন্ট একটা মিহির ঘোষ আর একজন সিকেন্দার গাজী, সাথে আমাদের যুব প্রেসিডেন্টরা আছে, আমাদের এই 13টি অঞ্চল নিয়ে আমাদের বিধানসভা 13টি অঞ্চলের আমাদের বিভিন্ন পর্যায়ের আমাদের লিডারশিপরা আছে, তারা এখান থেকে আমরা তাদের কাছে আমরা বার্তা দেবো, সেই বার্তা নিয়ে আগামী দিনে এই দিদির সুরক্ষা কবচ এটা যাতে মানুষের কাছে সঠিকভাবে পৌঁছাতে পারে তার যে প্রচার সেই প্রচারের মধ্যে দিয়ে আমরা বুথ ভিত্তিক আমরা প্রচার করব। এরপরেও আমরা বিভিন্ন সময় আমাদের দলীয় কর্মসূচির মধ্যে দিয়ে আমরা মানুষের কাছে যেমন যাব তেমন আপনাদেরকে সাথে নিয়েও আমরা কিন্তু প্রচারের আলোয় মানুষের কাছে এগুলো আনবো। সেই নিয়েই আজকে আমাদের এই কর্মশালা, এখানে আমাদের মাননীয় বিধায়ক এবং আমাদের চেয়ারম্যান এবং অন্যান্য নেতৃবর্গ আছে, তারা এই বিষয়ে নিশ্চয়ই আপনাদের কাছে কথা বলবেন। আপনি বিশেষ করে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এত প্রকল্প হওয়ার পরে মানুষ সুবিধার পরে এই প্রকল্প দিদির দুধ কেন প্রয়োজন হলো আপনার কি মনে? দিদির দুধ প্রয়োজন হলো আপনারা নিশ্চয়ই দেখেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে প্রকল্পগুলো শুধুই যে তৃণমূলের লোকেরা পাবে তা নয়, সমস্ত মানুষ বাংলার সমস্ত মানুষ যারা এগুলো পেতে পারেন এবং সেই ক্ষেত্রে অনেকে কিছু কেউ কেউ অন্য দল করেন যারা তাদের হয়তো একটু অনীহা ছিল কিন্তু এই মুহূর্তে দেখছি যে সেভাবে তারা এগিয়ে আসছে, তাহলে তাদের কাছে যদি এগুলো পৌঁছতে পারে এবং যারা অত্যন্ত বাংলার অন্তত প্রত্যন্ত অঞ্চলে যারা থাকেন সুন্দরবন অঞ্চল বলি প্রত্যন্ত অঞ্চলে যারা থাকেন তাদের কাছে যদি এই অ্যাপসগুলো পৌঁছতে পারে সেই জন্য দিদির সুরক্ষা কবচ। কবে থেকে শুরু হচ্ছে এবং কোন কোন জায়গায় হবে বলে? আমাদের 11 জানুয়ারি থেকে আমরা এই আমরা শুরু করব, ঠিক আছে? আমাদের প্রতিফলন যাতে প্রতিটি ঘরে ঘরে পৌঁছায় তার মিলিতেই ওই মিটিংটা হচ্ছে এবং সেখান থেকে
দিদির সুরক্ষা কবচ বলে যে অ্যাপসটা তৈরি করা হয়েছে সেই অ্যাপসটার প্রচার এবং প্রসারের মধ্যে নিয়ে আসা হবে এবং আমাদের দু তারিখ থেকেই ওই দিন থেকেই শুরু হয়েছে এবং অরিজিনালি আগামী 11 জানুয়ারি থেকে নগরে এবং 12 জানুয়ারি থেকে মফস্বল এলাকায় এই প্রচার প্রসার শুরু হবে এবং ইতিমধ্যে আপনারা জেনেছেন আমাদের জেলা লেভেলে এই ধরনের আমরা একটা প্রেস মিট করেছিলাম দলের নির্দেশে গতকাল আমাদের কুষিয়ার টাউন হলে সমস্ত ট্রেনিংটা দেওয়া হয়েছে আমাদের যুব যারা তৃণমূল করে দিদি এবং অভিষেক ব্যানার্জির নির্দেশে আমরা প্রত্যেকটা বিধানসভা কেন্দ্রে যারা বিধায়ক আছে এই বিধায়করা এবং আমাদের সঙ্গে যারা ব্লক প্রেসিডেন্ট আছে চেয়ারম্যান আছে যুব সভাপতিরা আছে অঞ্চলের সভাপতিরা আছে অঞ্চল প্রধানরা আছে এবং অন্যান্য যারা বরিষ্ঠ নেতৃত্ব আছে তাদেরকে নিয়ে এই ধরনের প্রেস মিট করার কথা বলা আছে সেই প্রেস মিটটা আজকে আমরা করছি এবং একটা কথা হলো যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার নেতৃত্বে এবং তার অনুপ্রেরণায় আমরা দেখেছি প্রায় 65টা প্রকল্প সারা বাংলা জুড়ে চলছে এই 65টা প্রকল্প মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সঙ্গে যুক্ত আছে মানুষের কর্মসংস্থান যুক্ত আছে মানুষের উন্নতি যুক্ত আছে মানুষের সুরক্ষার ব্যবস্থা আছে এই সঙ্গে কথা ভাবা হয়েছে সমস্ত রকম বেকারের কথা ভাবা হয়েছে সব লেভেলে সমাজের যত শ্রেণীর মানুষ থাকে তার প্রত্যেকের জীবনযাত্রার মান নিয়ে শারীরিকভাবে আমরা চিন্তা করা হয়েছে এই দিদির সুরক্ষা কবচের মধ্যে দিয়ে আমরা প্রত্যেকটা বাড়ি বাড়ি যেয়ে প্রতিটা মানুষকে সচেতন করতে চাই যে আমাদের সরকার ভারতবর্ষের মধ্যে একটা রাজ্যেরই সরকার নটি মানুষের সরকার যার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সারা ভারতবর্ষের অন্য প্রদেশ বা প্রভিন্সে গেলে আমরা এই ধরনের প্রকল্প দেখব না জনপ্রিয় প্রকল্প দেখব না এটা হচ্ছে ভারতবর্ষের জন্য নয় ভারতবর্ষের বাইরে পৃথিবীতেও যদি আমরা দেখি তাহলে কোন রাজ্য বা কোনো রাষ্ট্রে এতগুলো প্রকল্প আছে সুতরাং তার প্রচার এবং প্রসার নিয়ে আমরা প্রতিটা বাড়ি বাড়ি যেতে চাই আমাদের কাছে দল বড় নয় আমাদের কাছে মানুষ বড় যে যে কালারের মানুষ হোক না কেন যে রাজনৈতিক মতাদর্শে মানুষ হোক না কেন আমরা মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির এই বার্তাটা এবং উন্নয়নের ধারাটাকে আমরা প্রতিটা বাড়িতে পৌঁছতে পারি মানুষ কি পেয়েছে মানুষ কি পায়নি যারা পেয়েছে সেটাও আমরা জানবো মানুষ যে পায়নি তাকে কী করলে পাওয়ানো যাবে তারও তথ্য আমরা এই দিদির সুরক্ষা কবচের মধ্যে থেকে দেবো সুতরাং এত বড় প্রকল্প এত বড় একটা প্রোগ্রাম যা আমরা ইতিপূর্বে কখনো কোনো রাজনৈতিক দলের পক্ষে দেখি আমরা এটি দেখছি যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দলের আমাদের নেত্রীর পক্ষ থেকে আমাদের যুবরাজ অভিষেক ব্যানার্জির পক্ষ থেকে এই প্রোগ্রাম নেওয়া হলো আমরা আশা করি এটা আমাদের বাংলার মানুষকে আরও উন্নত করতে সাহায্য করবে সামাজিক অর্থনীতির এবং বিভিন্ন ক্ষেত্রে তাদের উন্নতি হবে পাশাপাশি আমরা আশা করব আগামী যে পঞ্চায়েত নির্বাচন আসছে আমাদের এই প্রচার প্রসারের কাছে অন্য রাজনৈতিক দল তারা কোনো স্থান পাবে না এবং আমরা বিশ্বাস রাখি এই প্রচারের মধ্যে দিয়ে আগামীভাবে আমরা নিরঙ্কুশ হব আমরা বিরোধী কোনো প্রতিযোগী পাবো না আমরা বিশ্বাস করি অর্থাৎ একেবারে নিরঙ্কুশভাবে আমাদের সারা বাংলায় পঞ্চায়েত নির্বাচনে জয় হবে যেমন গৌরব ঘটে গেছে তার থেকে আরও বেশি ভালো ভালো হবে বলে এই আশা এবং প্রত্যাশা রাখি আমরা আমাদের দলের সমস্ত নেতৃত্ব যারা রয়েছে আমাদের জেলা সভাপতি সরোজ ব্যানার্জির নেতৃত্বে এবং হাজির রুকু সাহেবের নেতৃত্বে আমরা আমাদের এই জেলা এবং আমাদের 125 বর্ষের বিধানসভা পরিচালনা করছি আমার সঙ্গে আমার চেয়ারম্যান আছে ব্লক সভাপতিরা আছে যুব সভাপতিরা আছে আমরা সমষ্টিগতভাবে ঐক্যবদ্ধভাবে আমরা চাইব যে আমাদের দল আরও অ্যাবসলিউট মেজরিটি নিয়ে পঞ্চায়েতে কাজ করবে দেখুন না আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী নিজে একজন মহিলা পৃথিবীর অর্ধেক হচ্ছে নারী মেয়েরা যেমন ঘরের কাজ করে মেয়েরা সমাজের কাজ করে অবশ্যই মেয়েদেরকে সামনে নিয়ে এসে যারা উৎসাহী কর্মী আছে মহিলা কর্মী আছে তাদেরকে সামনে নিয়ে এসে আমরা এই প্রোগ্রামগুলো বাস্তবায় করি আরে বলতে হয় আমাদের ঠিক আছে হ্যাঁ বিশেষ করে মহিলাদের কি অবশ্যই মেয়েরা তো অবশ্যই সামনে থাকবে কারণ সমাজ ব্যবস্থায় মেয়েরা হচ্ছে প্রাকৃতিকভাবে তারা হচ্ছে ম্যানেজমেন্টের এবং
মেয়েরা হচ্ছে সমাজ ব্যবস্থার অর্ধেক, নারীদের বাদ দিয়ে কিছু হয় না। তারা সবসময় সমাজকে পথ দেখানোর একটা বড় দায়িত্ব পালন করে। আমাদের এই কর্মসূচিতে আমাদের মহিলারা আগামী দিন এই ধরনের প্রকল্প যারা পায়নি প্রশাসনের যদি ব্যর্থতা থাকে সেই ব্যাপারে আপনি কি বলছেন? দেখুন, আমরা যতটুকু জানি যে প্রকল্প বাংলার 100% না হলেও বাংলার প্রায় 98-99% মানুষের কাছে পৌঁছেছে। যদি কোনো ত্রুটির জন্য বা কোনো কোনো মানুষের তিনি হয়তো এখানে কিছুদিন ছিলেন না তখন এই প্রকল্পটা হয়েছে, বা তার হয়তো অজ্ঞাত স্বরে বা তিনি হয়তো না জানার জন্য প্রকল্প সুবিধাটা পাচ্ছেন না, এমন মানুষরা যদি থেকে থাকেন এই কর্মসূচির মধ্যে দিয়ে আমরা তাদের কাছেও পৌঁছব এবং এই প্রকল্পের সুবিধা যেন তারা পান সেটা আমরা সুনিশ্চিত করবো।